গরমে থাকা যাচ্ছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে, সব জায়গায় গরম আর গরম। সুয়াডাঙ্গা জেলায় এমন একটা গরম, গরমে থাকা যাচ্ছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে, গরমে কাজ করা যাচ্ছে না, জ্বালা পোড়া কাজ হাত পা। প্রচণ্ড গরম, জনজীবন অতিষ্ঠিত, মাঠে ঘাটে কাজ করা যাচ্ছে না, চলাফেরা কষ্ট হচ্ছে, দোকান বাড়ি যাচ্ছে, সব জায়গায় গরম আর গরম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, মানে এত পরিমাণ গরম, গরমে জনজীবন অতিষ্ঠ তো একদম, বাধাঘাট যাতে এলি কষ্ট, রাস্তাঘাট বেরোতে গেলে কষ্ট লাগছে, প্রচণ্ড গরম এক কথায়। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে, আগামীতে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন খুলনা বিভাগের উপরে দিয়ে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, যার কারণে খুব কাছাকাছি সময়ের ভিতরে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।